ফ্রেন্ডস, তোমরা দেখো আকাশে কত তারা ঝলমল করছে, আমি তো কোনোদিন দেখিনি, তোমরা দেখো। হ্যাঁ দেখ, এই যে আমাদের রথ, আমার ছেলের রথ, দুই তলা, জগন্নাথ বলরাম সুভদ্রা। ও অলরেডি বলছে জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। তোমরা দেখো ও বলছে। এবার আমরা রথটাকে বাইরে বের করবো, আর তার মাঝখানেও দাঁতে ব্যথা করছে, দাঁতটা নাড়াচ্ছে আর বলছে মামা আমার দাঁতে ব্যথা করছে, আমি মনে হয় রথ নিয়ে বেরোতে পারবো না। আমি নিশ্চয়ই পারবে, আমরা এই যে রথটা নামিয়ে নিয়েছি, এবার আমরা রথটাকে নিয়ে বেরোবো। তোমরা দেখে থাকো, সাথে থাকো আর পাশে থাকো। এই যে আমরা गोपी के कान को भी सक्रिय रही और आज की तारीख में भी पाकिस्तान के संख्या के निशान कान को भी मौजूद है, ऐसा हम नहीं कह रहे, ये सूफी खान का एसोसिएशन के আমরা এবার ঘর থেকে বাইরে বেরিয়ে পড়েছি। দেখো এটা আমার শাশুড়ি, ওটা আমার শ্বশুর, আর এটা আমার ছেলে। এখন রথে রাস্তার দিকে যাচ্ছে সবাই, দেখো তোমরা ওই একটুখানি টানবো, বেশিক্ষণ টানবে না, ওই একটুখানি পারছে না, তাই ওর আম্মাই টেনে দিচ্ছে, উল্টা পাল্টা দিকে নিয়ে চলে যাচ্ছে। কি করবে, লাস্ট ওর আম্মাই নিচ্ছে, দুটো ঘন্টা পিটিয়ে যাচ্ছে। আমাকে বলছে তুই গেলে কি হয়, আর বলছে তুমি যা, কেন না আমি বেশি হাঁটতে পারি না, আমার পায়ে ব্যথা আছে, ঠিক আছে। আর ওই যে যাচ্ছে রথ নিয়ে রাস্তায়, আসলে কী বলো তো, আমি সবার লোকটা ধরে তুলছি না, কেননা কে কী ভাববে, কী বলবে যে যে আমাদের চলছে, ভিডিওতে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এই জন্য আমি সচরাচর সবার তুলছি না, আশেপাশে সবাই ছিল, আমি ক্যামেরাটা স্পেশালি রথের দিকেই রেখেছি, এবার সামনে দিয়ে যদি চলে আসে সেটা তো আটকানো সম্ভব না, আশেপাশে যারা দাঁড়িয়েছিল তাদেরকে আমি তুলে নিই। দেখো আমি কারোর মুখটা ঠিকভাবে তুলছি না, এবারে বাচ্চা আছে সাথে, রথা চোখটা তুলতেই হয়, তাই না? রথটা দেখো খুব সুন্দর হয়েছে, ফুল দিয়ে সাজানো খুবই সুন্দর হয়েছে। এই যে আরেকজন আসছে, এদেরও রথটা চলছি, দেখো কত ভালো লাগছে রথটা দেখতে, একতলা রথগুলোই যেন বেশি ভালো লাগছে, আর ঠিকঠাকভাবে যাচ্ছে, আর দোতলা তিনতলা রথগুলো ঠিকঠাকভাবে যাচ্ছে না, একদিকে টানলে আরেকদিকে চলে যাচ্ছে, এটাও ভালো লাগছে, সুন্দর লাগছে, কোনো কথাই হবে না, এটাও খুব ভালো লাগছে। তোমরা কিন্তু সাথে থাকো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো।